সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বৃন্দ একটি প্রশ্নের আমরা উত্তর দেবো সেটি হচ্ছে বিভিন্ন মিসজিদের লেখা থাকে যে মসজিদের দুনিয়াবি কথাবার্তা বললে আল্লাহ তারা তার চল্লিশ বছরের আমল নষ্ট করে দেন এরকম অনেক মিষ্টিতে এলাকা থাকে আসলে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে যে আমাদের সমাজে অনেক কিছু অনেক সময় অনেক কিছু জিনিস দেখা যায় যেগুলো শেরিয়াঁত সম্মত নয় এগুলো কিন্তু আমরা শরীয়ত বলে আমরা চালিয়ে দিচ্ছি যেমন অনেক সময় দেখা যায় রাত্রে একজন যদি মানুষ যদি আরেকজন মানুষের বাড়িতে সাদা কোনো জিনিস নিতে চায় তাহলে সাদা জিনিস দেওয়া যায় না যে না রাত্রে সাদা জিনিস দেওয়া যাবে না এরকম যদি দেখা যায় যে রাস্তা আমি বাড়ি থেকে বের হলাম কোথাও চলে যাবে হঠাৎ করে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি হোসোট খেয়ে ফেললাম তখন কিন্তু আমার মা কিং বাবা কিংবা আমার ওয়াইফ কিংবা আমার নিকটত্ব আত্মীয় তারা কিন্তু আর আমাকে বের হতে দেবে না যে না তোমার যেহেতু একটু তুমি পরে গিয়েছো তাহলে তোমার এটা যেভাবে হোক তোমাকে এটা নিষেধ করা হয়েছে তুমি আর বের হয়ে যাবে না অসংখ্য এরকম কুসংস্কার আমাদের সমাজে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে এরকম এই কুসংস্কারগুলো যেগুলো সেরিয়াতে নেই এরকম কিছু জিনিস এখন মসজিদ পর্যন্ত চলে গিয়েছে দুনিয়াবি কথা একজন মানুষ সে এবাদত করে পা সলাদ আদায় করে সে অনেক ভালো কাজ করে সে একটু দুনিয়াবি কিছু কথা যে কোনো কারণে মসজিদে বলে ফেললো এ কারণে কি তার চল্লিশ বছরের এবাদত নষ্ট হয়ে যাবে সে তো আর চল্লিশ বছর ফেলে পাবে না চল্লিশ বছর আপনি এক বছর দুই বছর মনে করেছেন চল্লিশ বছর আগে যদি সে মারা যায় তাহলে সে কি জাহান চলে যাবে না এগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে তস্কিরাত আতের ছত্রিশ পৃষ্ঠা রয়েছে যে এই হাদিসটি জাল এই হাদিসটি কোনো কর্মে মারা যাবে না এটা বানোয়ার যদি কোনো কারণে কেউ মিষ্টি এরকম দুনিয়াবি বিপ্রয়োজনে কথা বলে তাহলে তার চল্লিশ বছরে আমল নষ্ট হবে এমনটি নয় তাহলে এরকম অনেক সময় দেখা যায় অনেক খতিব সাহেব শেখত বা দেওয়ার পর ইমাম সাহেব সলাতের পরে এরকম অনেক সময় তার কমিটির সাথে দুনিয়াবি কিছু কথা বর্ত হতে পারে তাহলে ইমাম সাহেবের চল্লিশ বছরের আমল নষ্ট হয়ে গেল খতিব সাহেবের চল্লিশ বছরের আমল নষ্ট হয়ে গেল যিনি এটা বলেছেন লেখেছেন তিনিও তো এরকম মোতআল্লির সাহেবের কাছে অনেক সময় বলে ভাই আজ চলতে পারছি না বেতনটা একটু আগে দিয়ে দেন তিনি আবার বললেন যে বেতন তো দিতে হবে আগে দেখি কি হয় এতে দুনিয়াবি আলাপ আলোচনা হচ্ছে তাহলে কি ইমাম সাহেব খতিব সাহেবের চল্লিশ বছর আমলের বরবাদ হয়ে গেল কোনো কর্মী এটা নয় এটা তসকিরাতুল মৌদ আঁতের ছত্রিশ পেশা আপনারা দেখবেন এই হাদিসটি জাল এই হাদিসটি জাল এ হাদিসটি জাল আল্লাহ রব্লা আলমিন এরকম বানোয়াট জিনিস থেকে আমাদেরকে পরিত্রাণ থাকা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ